ডিজে পাবলি দুশাইক নামক গর্ভের সন্তান আবার তোমার কাছে ফিরে এসেছি। ও মা অন্তর্যামী মায়ের কৃপাতে ছোট বিবির অঞ্চলানে কাঁদতে কাঁদতে দুটি নয়ন অন্ধ হয়ে গিয়েছিল, দুটি কর্ণ বধির হয়ে গিয়েছিল, কিন্তু মায়ের কৃপাতে কর্ণ দুটি ভালো হয়ে গেছে, শুনতে পাচ্ছে। তাই বলছো রে খোকা, তোরা কি আমাকে মা বলে ডাকছিস? আমি তো কারোর মা নয় বাবা। মা কারণ আমার গল্পে যে কুকুর বাচ্চা হয়েছে। না তোমার গর্ভে কখনো কুকুর বাচ্চা হয় রে, তোমার গর্ভে আমরা দুই ভাই জন্মগ্রহণ করেছিলাম, তাই আমরা আবার তোমার কাছে ফিরে এসেছি গো জরুরি। তুমি একটিবার নয়ন মেলে দেখো। ও মা ছোট বিবি রঞ্জারানি তখন কি বলছে না, সন্তান দিদির তো নয়নে দেখতে পাচ্ছে না, কর্ণে কিন্তু কথা শুনতে পাচ্ছে, তাই চোখের জলে বুক ভাসিয়ে চলেছে আর বলতে লাগলে, আহাকে তোরা দু জনে উড়িয়েলি রে মানে অভাগিনী কথা। তোরা দু জনে এলি রে খনে অভাগিনীর কথা বলেছি কি মনে, তোরা দু জনে এলি রে খনে অভাগিনীর কথা বলেছি কি মনে, তোরা দু জনে এলি রে খনে অভাগিনীর কথা বলেছি কি মনে, তোরা দু জনে আই রে কোহটি কোলে ডাকলে মা বলে, আই রে কোহটি কোলে ডাকু মা মা বলে, আই রে কোহটি কোলে ডাকলে মা মা বলে, জীবন জুড়াই বাবা তোদের কোহলে দশ দিন দেবা কত কষ্ট দিলি, যেদিন তো দাহাই জন্মাল দশ মাস দশ দিন দেবা কত কষ্ট দিলি, আর যেদিন দেখতে পাচ্ছ না, আমি কেমন করে তোদের দেখবো বাবা? মা গো মা দয়ার বিবি মা, মা গো আজ আজ আমার মা যে নয়নে দেখতে পাচ্ছে না, তাই আমি তোমার নাম করিয়া সরব, আমার এই মায়ের চোখে আমি হাত বুলিয়ে দিলাম। ও মা সুন্দর আঘবর তখন অন্তর্যামী দয়ার বিবি মা
কাঙালিনি মেয়ে রূপ ধারণ করেছিলেন, তাই সেই মায়ের শরণাপন্ন হয়ে সুন্দরা গোবরের কমল হস্ত দুটি বুলিয়ে দিলেন মায়ের দুটি নয়নে। মায়ের সর্বাঙ্গ শিহরণ হয়ে উঠলেন, মা তখন চোখ দুটি মুদিত ছিল, তো আস্তে আস্তে করে তাকাতে লাগলেন। ও মা তাকাতে তাকাতে দেখলেন যে সন্তান দুটি সত্যিই ওর, তাই তখন সন্তান দুটি জড়িয়ে ধরে বলছে, খোকা খোকা রে, এতদিন কোথায় ছিলিস বাবা মাকে ছেড়ে? মা ওরে খোকা, আজ তোদের জন্য আজ আমার এই খোলা ঘরে যে থাকতে হচ্ছে রে খোকা। আয় বাবা আয়, কতদিন তোদের আমি কোলে তো নিতে পারিনি, আয় বাবা আয়, তোরা দুজনে আমার দুটি বদনে আয়, আমি তোদের একটি বার চুপ বড় করি বাবা। মা ও মা, এমন সময় ছোট বিবি রঞ্জারানী দুটি সন্তানকে কোলেতে তুলে দুটি বদনে চুম্বন করছে, একবার সুন্দরের বদনে চুম্বন করছে, একটি বার আঘবরের বদনে চুম্বন করছে, এমন ভাবে বারে বারে যখন চুম্বন করছে, সেই সেই বাচ্চা যে এই কুড়ি জন বিবির মধ্যে এই সেরা বিবি সেজ বিবি দেখতে পেয়ে তখন বাদশাজির কাছে গিয়ে এই কথা কহিতে লাগে। একই দেখলাম সেজ বিবি তখন বলছে কি, একই দেখলাম এই সাদা ছোট বিবি এই ঘোড়া ঘরেতে খুলে কালি দিচ্ছে দুটি যুবক ছেলে নিয়ে আর প্রেমের মত হয়ে পড়েছে। ঠিক আছে আমি এখনই বাদশাজির কাছে যাচ্ছি। ও মা, বাদশাজির কাছে তখন সেজ বিবি ছুটতে ছুটতে এসে বলছে, ছোট বিবি ছুটতে ছুটতে এসে সেজ বিবি ছুটতে ছুটতে এসে বলছে, ও দিদি, ও বাদশাজি, কি ও দিদিরা, আর ছোট বিবি কি করতে চলেছে জানিস? কি করতে চলেছে? আরে বাদশাজি এখানে আছে তো। হ্যাঁ বলো বাদশাজি। কি আছে বলে ছোট বিবি? সেজ বিবি সে লজ্জার কথা আর আমি বলতে পারছি না। ছি 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 ছি। আরে কি লজ্জার কথা একবার বলো না তাহলে। বলবো? বলো। ছি 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 বাচ্চা লজ্জার কথা, ছি 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 বাচ্চা লজ্জার কথা, ছি 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 বাচ্চা লজ্জার কথা, ছি 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 বাচ্চা লজ্জার কথা। ছোট বিবি রঞ্জারানে রে, ছোট বিবি রঞ্জারানে রে, তোর কুলে কালি দিয়েছে, বলো বাচ্চাজি কে আমি কি দিলাম জানো? কে দুটি যুবক নিয়ে ওই ছোট বিবি রঞ্জারানী কি প্রেমে মত্ত হয়েছে। ও তাই বুঝি? হ্যাঁ তাহলে চলো তুমি আমার সঙ্গে চলো, দেখো দেখাবো। চলো তাই চলো, আমি গিয়ে নিশ্চয়ই দেখাবো। চলো চলো। ও মা, সেজ বিবির কথা মতো সেজ বিবি তখন বাচ্চাজিকে ডেকে নিয়ে ওই ঘোড়া ঘরে গেলেন। ঘোড়া ঘরে গিয়ে কি দেখলেন, সেই ছোট বিবি বাচ্চা দুটো নিয়ে আবার বারে বারে চুম্বন করে বলে, দেখ বাচ্চাজি তাকে দেখো, তাকে দেখো, হয় দেখ তোমার ছোট বিবি দেখো, কাণ্ডটা দেখো, ছি 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 ছি। হ্যাঁ তাই তো দেখছি, তাই তো দেখছি আমি। তাহলে আমি আসছি। ও মা, সেজ বিবি বিদায় হয়ে গেল। বাচ্চাজি তখন কি দেখছে, সেই বাচ্চা দুটোর দিকে তাকিয়ে আছে আর দেখছেন যে বাচ্চা দুটো কে, যুবক দুটো কে। ও মা, এমন সময় অন্তর্যামী মামার বাচ্চাজি দুটি নয়নে মায়া ভরিয়ে দিলেন। আর কি বলছেন বাচ্চাজি তখন কয়নেতে শুনতে পাচ্ছে দৈববাণী। দৈববাণীতে কি বলছে মা? বাচ্চাজিকে বলছে, ওরে আ ওগো দেখেছো কি গো, ওগো বাচ্চা বাদশাজি, ওরে হারা তোরি তোমার ফিরে এলো, হারা তোরি তোমার ফিরে এলো,
কোলে তুলে নাও নয়ন মনি হারা ধরি তোমা ফিরে এলো বাসা হারা ধরি তোমা ফিরে এলো বাসা কোলে তুলে নাও নয়ন মনি এই হারানো তরি আজ ফিরে এসেছে কোলেতে তুলে নাও হ্যাঁ আমি তো এই কোলে তুলে নেব আর এই ভাষার মূলে তোমার কুড়ি জন বিবি মিলে সন্তানকে ভাসিয়ে দিয়েছে আমি আবার আমার কৃপাতে আবার দেশেতে ফিরেছি তাহলে বা তোমার বিচারে যা হয় তাই করো তাই হবে জরুরি ওমা এই কথা বলে বাদশাহজি তখন বেগম সাহেব ছোট বিবি রঞ্জার কাছে গিয়ে বলছেন কি বলছেন বলছেন ছোট বিবি বলে বাদশা ছোট বিবি আমি আমি বড় ভুল করেছি ছোট বিবি আবার এই বড় বিবি সেজে বিবির কথা শুনে আমি বড় ভুল করেছি চলো চলো ছোট বিবি আজ এখানে আর থাকতে হবে না চলো আমরা এখনই মহলের মধ্যে ফিরে যাই না বাদশাহজি আমি কিছুতেই মহলে যাব না হাজার যাদের চুন্নি আমার খোলা ঘরে থাকতে হলো যাদের চুন্নি আজ আমার মা বলা পাখিকে হারাতে হয়েছিল ওই সব সতীন্দ্রের সাথে আর আমি গিয়ে থাকতে পারবো না বাদশাহজি দেখো ছোট বাবু তুমি বাড়িতে যাও তুমি গিয়ে সুখে সংসার করো আমার সন্তান দুটি নিয়ে আমি থাকবো এই খোলা ঘরে না না ছোট বিবি না এতদিন ছিলাম আমি আটকুড়ো বাদশাহ আমার মুখ দর্শন করতো না কেউ আজ যখন আমার সন্তান ফিরে এনেছে আমি এখনই তোমাদের নিয়ে মহলের মধ্যে যাব আর ওই কুড়ি জন বিবিকে আমি উচিত মতো শিক্ষা দেব বেশ তাহলে আগে কুড়ি জন সচিনকে উচিত সম শিক্ষা দিয়ে এসো তারপরে যাব আমি মহলের মধ্যে ওমা এই কথা বলে বাদশাহজি এই কথা শুনে বেগম সাহেব ছোট বিবি রঞ্জারানের কথা শুনে বাদশাহজি মহলে গেলেন মহলে গিয়ে কুড়িজন বিবিদের কি করলেন না একটা পান নাচ করলেন মানে একটা চৌকো করলেন নিচে কাঁটা দিলেন আর সবাইকে তখন কি করতে বললেন সবাইকে তখন বাদশাহজি এই কথা বলিতে লাগলেন বলে বড় বিবি মেয়ে বিবি সাজ বিবি কি হয়েছে বাদশাহজি তোমরা তোমরা সবাই এই পান নাচের চারদিকে বসো কেন কেন কি হবে কি কি হবে তোমাদের উচিত মতো শিক্ষা দেওয়া হবে আরে বাবা বলে বলে তা বসলাম না তোমরা বসে আল্লাহর নাম স্মরণ করো ও তাহলে আল্লাহর কাছে আমাদের হচ্ছে প্রার্থনা দেওয়া হ্যাঁ হ্যাঁ ওমা তখন কুড়ি জন বিবি বাদশাহজির কথা শুনে পার নাচে চতুর্দিকে ঘিরে বসে আর বলছে হে আল্লাহ হে খোদা আমাদের আমাদের যদি কোনো বড্ড হয়ে থাকে ক্ষমা করে দিও আমাদের ক্ষমা করে দিও ওমা যখন খোদা তাল্লার কাছে শরণাপন্ন হলেন তখন বাদশাহজি কি করলেন এক এক করে কোমরে লাথি মারলেন আর ওই পান নাচের মধ্যে ফেলে দিলেন মাটিগুলো সব চাপা দিয়ে দিলেন মানে সবাই প্রাণ হারালো এবার ছোট বিবি রঞ্জা রানীকে অন্তর মহলে নিয়ে দো ছোট বিবি রঞ্জা রানী দুটি সন্তানকে নিয়ে এই অন্তর মহলে এসে বাদশাহজিকে বলছো গো বাদশাহজি ছোট বিবি আজই যারই কৃপাতে সবকিছু আমি ফিরে পেলাম আমার সংসারে মঙ্গল ফিরে এসেছে আর সেই মায়ের যে আমি হাজত দেব হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেব হাজত দন নাও তুমি হাজতের ব্যবস্থা করো ও মা এই কথা বলে তখন ছোট বিবি রঞ্জারানী কি করলেন হাজতের ব্যবস্থা করলেন ও মায়েরা
রঞ্জা রানী আজ পুত্র সুখে পাগল হয়ে পুত্র ফিরে পেয়েছে। তাই মা, আপনারা যদি ছোট বিবি রঞ্জা রানী হাজতের জন্য যা যেমন খুশি, মা বিবি মায়ের নামে যদি কিছু দান ধান করেন তাহলে কিন্তু মাতে আপনাদের মাঝে সদা হবে, আপনাদের সন্তানদের মঙ্গল হবে। তাই বলি মা, ও মা দান করলে এ দান কখনো বিফল হবে না মা, এই ভগবানের কাছে তোলা রইল। মুক্ত হস্তে দান করুন। তাই মুক্ত হস্তে মায়েরা বিবি মায়ের নামে দান করে যান ওই বেগম সাহেবের কাছে। আর বেগম সাহেব আজ নগর প্রান্তে প্রান্তে কি বলছেন, বলছে গো মায়েরা আজ এসো আমরা সবাই মিলে হাজতের ব্যবস্থা করি, আপনারা এসে আমাকে কিছু সাহায্য করুন, মায়ের কাছে আমি পুনরায় হাজতের জন্য সব এই দান ধান আমি তুলে দেব। তাই আমরা সবাই মিলে আজ বলবো, ও মহাজত নামা দেবে সবাই, ও মহাজত মানি দাদে গো হাজত নামা দিবে সবাই। দেবেন সবাই হাজর মানি দাহারে গো, হাজ নাম দেবেন সবাই। সবাই
রে গো আজ নাম দেবেন সবাই যাত্রা মানে যে রাজিকে সকলে আছে যাত্রা দলে যে সকলে আছে রাজিকে হারে গো রাজিকে কাটা লাগিয়ে দি সবাই আমাদের এই গানের শেষে শেষে সঙ্গে সঙ্গে দেখতে পারেন মা সিদানি ডান্স গ্রুপ ডান্স হাঙ্গামা ডান্স হাঙ্গামা করে যে দেখতে পারেন যাত্রা গান হাজুদে মানি দাহারে গো আমাদের এই গানের শেষে সঙ্গে সঙ্গে দেখতে পারেন মা সিদানি ডান্স গ্রুপ মন্ডিত করে সঙ্গে সঙ্গে আমাদের সবাই আজর মানি দাহারে গো হাজর নাম দেবেন সবাই।